প্রচণ্ড গরম আজ সারাদিন, সূর্যটা তীক্ষ্ণ, চারিদিকে খা খা করছে, একটু বাতাস নেই, গাছের পাতাগুলো স্তব্ধ হয়ে আছে, বারান্দায় আমার ফ্যানের বাতাস এসে লাগছে নারকেল গাছের পাতায়, এই সামান্য এই পাতাটা একটু ঝোল খাচ্ছে ফ্যানের বাতাসে, বাট চারিদিকে প্রকৃতি স্তব্ধ, একটা গাছের পাতা নড়ছে না, প্রচুর তাপদাহ, মনে হচ্ছে যেন দোজগের নিঃশ্বাসটা সরাসরি গায়ে এসে লাগছে। এখন মাগরিবের আগ মুহূর্ত, তীক্ষ্ণ গরম, প্রচণ্ড তাপ, তো এমন প্রচণ্ড গরমে সুন্নাহ অনুসারে বলা আছে যে আল্লাহ পাকের প্রতি পূর্ণ কাতর হয়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়া জিকিরের মতো আমল করা অতি উত্তম। প্রচণ্ড গরমে চারিদিকে সবার অসুস্থতা বেড়েই চলছে, সবাই আত্মসচেতন হন, খাবার দাবারে পরিবর্তন আনুন, তেলযুক্ত মশলাযুক্ত খাবার কম খান, মাংস খুব কমিয়ে দিন, মাংস টোটালি গরমের মধ্যে খাবেন না, মাছ ডিম এগুলো খান, ডিম সবসময় সিদ্ধ করে খান, তেলে ভেজে খাবেন না, ফল ফলালি খান, শশা প্রচুর পরিমাণে খান, প্রচুর পরিমাণ পানি পান করুন, প্রয়োজনে স্যালাইন খান, গ্লুকোজ খান এবং বিভিন্ন প্রকার শরবত করে বিভিন্ন ধরনের ফল ফলমূলের জুস করে খান, শাকসবজি খান, একটু আত্মসচেতন হন, হঠাৎ অসুস্থতা থেকে বিপজ্জনক ঝুঁকি থেকে নিজেকে নিরাপদে রাখুন।